হেরে জিগাইছ না কেন লাগে হেরাই তাইছ না বকফা কিরে জিগাইছিলাম কয় তোর লাগে বলাইছ না তুই বলে হেরে মাছ দেস না হেরে বলে মার বস এই যে কালকে রাতে সে বাড়িতে যায় নাই কালকে বাড়িতে গেছ না রে এই যে শিয়াল যে তারা কষ্টে কুকুর জুমন কেমনে ধরতে চলতে হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও এই যে সে এখানে বসে রইছে হই হাই 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 এই যে সে আইসা পড়ছে হই কই আসলে কালকে কালকে বাড়িত গেছিস না রে ওই হ্যাঁ বাড়িত গেছ না রে হ্যাঁ হাই 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 কালকে বাড়িতে গেছিস না রে এটা গো হ্যাঁ কালকে রাত্রে বাড়িতে গেলি না রে ভাই এই যে কালকে রাত্রে সে বাড়িতে যায় নাই সকালে উঠিয়া দেখি সে খেতে বসে রইছে কালকে বাড়িতে গেছিস না রে মাঝে মাঝে এমন করে এখন আচ্ছা ঠিক আছে নামো এই যে চলে গেছে ঠিক আছে মাস্টার ধরে খাগা যা ওই শুন আজকে সন্ধ্যার আগে বাড়িতে আইবি যদি বাড়িতে নাই হস তাহলে তোর মাছ খাওয়া বন্ধ এখন যা ঘোরাফেরা কর যা যা এই যে সে চলে গেছে তো এখন শুধু দেখার অপেক্ষায় ও কি সন্ধ্যার আগে আজকে বাড়িতে ফিরে আসে কি না এই যে কলা গাছটায় একটা বড় কলার চুরি হয়েছিল তো গত দুদিন ধরে আমি ভাবতেছিলাম যে কলা গাছটা কাটবো কেটে কলার চুরিটা নিয়ে যাব কিন্তু আমার আর কাটতে হলো না কলা গাছটা কলার চুরির ওজনে এমনিতেই ভেঙে পড়ে গেল এই যে কলার চুরিটা অনেকগুলো কলা হয়েছে এই যে অনেক বড় চুরি তো এই যে আমি দাও নিয়ে আসছি এখন এই কলার চুরিটা কাটবো কেটে বাড়িতে নিয়ে যাব এক কুবে কেটে ফেলবো এইটার অনেক ওজন এক হাতে তুলে যাইতেছে না এই যে অনেক বড় কলার চুরি এই যে কলার চুরিটা ধুয়ে একদম ফ্রেশ করে নিয়ে আসছি তো কলার চুরি থেকে কলাগুলো কেটে আলাদা করে ফেলছি তো এখানে আমি কাউন্ট করে দেখলাম যে এখানে 41 আলি একটা কলা হয়েছে অনেকগুলো কলা বাজার থেকে আর কলা কিনতে হবে না এই যে কণিকা আইতাছে কি খবর কণিকা বালাই বকপাকি বকপাকি রে কি পাইছ না বকপাকি রে শোয়ালে কি দেখছ না তুই না আমি তো শোয়ালে স্কুলে গেছিলাম হগলাইছি স্কুলে গেছলি ক্লাস হয়েছে কয়টা চারটে পড়ালে ঠিক মতো করস না বোধ হয় যা সার আয় করি কর আচ্ছা বকপাকি রে সকালে পাইছিলাম এনু আইসিন তো পরে আইসিন আমার সামনে আইসিন এমন মনে আছে এদিক দিয়ে আশেপাশে হ্যাঁ জিগাইছ না কেন লাগে হ্যাঁ রাইতে আইছ না বকপাকি রে জিগাইছিলাম কয় তোর লেগে বলে আইছ না তুই বলে রে মাছ দেস না হ্যাঁ বলে মার বস কয় কোনি কে আমার মারে রেলে আমি আর যাইতাম না তোমরা বাড়িত আসা আই তো মাছ দিবে আর আইনি বুঝছ তাইলে তো আইবো তো এর লেগে মাছ কয়টা আজকে মারে রাউন লাগবো চস তে বিকালে আইলে পরে মাছ খাওয়ান লাগবো কেদুল গাছে মাছ ছিলাম এটি কেটেছে কালকেটি কালকেটি তো পইচা নষ্ট হয়ে গেছে এটিকে আসে মানে না গতকালকে কোন সময় হয়েছি দুপুরের দিকে তো এটি অন করে নষ্ট হয়ে গেছে মানে এটি কি দিলে খাইবো খাইলে আর বসে করবো নতুন করে কয়টা মাছ রাখতে হইব তারপরে বিকালের দিকে আসে মনে হয় নাকি এখন খুঁজে দেখলে পাওয়া যাইব থাক অন একটু ঘুরে ফিরে খাক তারপরে বিকেলের দিকে আইলে দিয়ে নাকি বিকেল হলে আরামসে বসে থাকি এই যে টিকেটটা দেখছো এর নাম আছে চিনাস এই গুন্ডা কি তা গুন্ডা গুন্ডা কে রে হ্যাঁ ঠুর দেড়ি তোরে হ্যাঁ মানুষ যে তোর নামে অত সুন্দর সুন্দর কমেন্ট করে কেমন লাগে তোর ভালোই লাগে ভালোই লাগে হ্যাঁ যারা কমেন্ট করে তারা একটা ধন্যবাদ দিতি না যারা কমেন্ট করে তারা অনেক 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 ধন্যবাদ তো আপনারা যারা এই যে কণিকার নামে সুন্দর সুন্দর কমেন্ট করেন কণিকা ওই কমেন্টগুলো দেখে পরে পড়স না দেখস না তো কণিকার এইগুলো ভালোই লাগে তো অনেকে জিজ্ঞাসা করে যে কণিকা কেমন আছে তো কেমন আছে একটু কয়ে দি আমি বিরাট ভালো আছি আপনারা ভালো আছো তো কণিকা অনেক ভালো আছে তো যারা যারা মানে আমাদেরকে সাপোর্ট করতেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আশা করতেছি এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন নাকি আচ্ছা তাহলে বকপাকি লেগে কিছু মাছের ব্যবস্থা করি গিয়া চল
তো বিকালে আইলে ওরে মাছ দিয়াম, তো মাছ খাইব। এত অভিযোগ করে, বক পাখি তোর উপরে অভিযোগ করছে যে তোর কারণে সে বাড়িতে আয় না, তো ভালো করে মাছ খাওয়াই আর সাথে মিল দিয়ে আর বাড়িতে আনবি, ঠিক আছে? যে দিয়ে গিয়া এই জুমন আইছে না, জুমন অন স্কুল তো আইছে না। হ্যাঁ তো প্রাইমারি স্কুল, আমি তো হাই স্কুল, আমরা তাড়াতাড়ি ছুটি দিলাম। তোর তাড়াতাড়ি ছুটি দিলা? প্রাইমারিটাতে তাড়াতাড়ি ছুটি দেওয়ানোর কথা। জুমনের একটু লেট হয় কারণ জুমন তার বাবার সাথে আয়। হ্যাঁ, জুমনের বাবা ওর স্কুল প্রাইমারি স্কুলের শিক্ষক তো, এবং ওর বাবার সাথে একদম লাস্টে আসে। আচ্ছা ঠিক আছে, যা আমরা একটা মাছের ব্যবস্থা করি গিয়া, বক পাখি আইলে বিকালে ধুম খাওয়াইবে, বুঝাস? তাইলে তো হ্যাঁ আর মানে তোর সাথে তোর উপরে অভিযোগ আনত না, ঠিক আছে? কিরে কি করস তোরা? এই যে দেখেন কীভাবে লটকি দিয়ে রয়েছে তারা, এই যে সে এখানে আইছে রে, খাওয়া হয়েছে তোর? হ্যাঁ খাওয়া হয়েছে, হ্যাঁ খাওয়া হয়েছে, তাহলে কিছু মাছ ধরছি, থাকে না তাহলে মাছ নিয়ে আইতেছে। হ্যাঁ থাক, এই যে জুমন আয়া বসছে স্কুল থেকে, খাওয়া দাওয়া করছো জুমন? আচ্ছা ঠিক আছে আয়। এই যে কিছু মাছ ধরছিলাম বক পাখির লেগে, তো আজকে বেশি মাছ পাইছি না, কিছু মাছ পাইছি, তো এই খেতে আইলে আছে, আই যাই নেড়ি ধর, এনই তো আছি নগলে কই গেছে, হকলে কইয়া গেছি যে এন থাক আমি মাছ লই আইতেছি, কই গেছে এটা? হ্যাঁ আবার কালকের মতো ভাব লেছে নাকি, মাত্র এনে দেখে গেছি খেতের ভিতরে গেছে, কই গেল? পাগারে আছে কই? এই যে শিয়াল যে তারা কষ্টে কুকুর জুমন কেমন ধরতে চাচ্ছে, এই যে শিয়াল যে তারা কষ্টে কুকুর, এই যে শিয়াল, ওই যে সামনে একটা শিয়াল, আমাদের বাড়ির যত কুকুর আছেন সব অ্যাটাক করছে শিয়ালকে গিয়া। এই দেখেন কি অবস্থা শরীরের, শিয়াল দৌড়াইছে, এই যে আরেকজন আরেকজন খাইতেছে। এই যে বক পাখি, সে সন্ধ্যার আগে বাড়িতে আসছে, আইসা মাছ টাস খাইছে, খায়া খাঁচাতে না যায় একদম আম গাছের উপর উঠে পড়ছে। এই যে সে, তো আমি চাইলে এখন ওরে ধরতে পারি, দুইটা খাঁচাতে আনতে পারি, কিন্তু আনবো না, যেহেতু ওর এইখানে থাকতে ভালো লাগতেছে, তো সে তার মতো এখানেই থাকুক। আর আম গাছটা যথেষ্ট উপরে, এখানে বিড়াল বা অন্য কোনো প্রাণী ওরে আক্রমণ করার কোনো সুযোগ নেই, তো এখানে ও নিরাপদেই থাকবে। তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ, আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকবেন, টাটা।